আপনারা কি ইশ্রম কার্ড করেছেন কিংবা ইশ্রম কার্ড করার কথা ভাবছেন তো আমি আপনাদেরকে বলবো যারা যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড করেননি তারা অতি শীঘ্রই এই ইশ্রম কার্ডটি বানিয়ে ফেলুন যাদের কাছে এই ইশ্রম কার্ডটি রয়েছে অর্থাৎ যারা যারা ইশ্রম কার্ড বানিয়েছেন তো আপনাদের জন্য কিন্তু রয়েছে অত্যন্ত একটি খুশির খবর ইশ্রম কার্ড থাকলেই কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতি মাসে মাসে ছ হাজার টাকা করে তো কিভাবে আপনি এই শ্রম কার্ডের দ্বারা প্রতি মাসে মাসে নিজের ব্যাঙ্ক টাকা করে পেয়ে যাবেন তাই কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন শ্রম কার্ডের সুবিধা নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছেন কিন্তু এই সুবিধাগুলি আপনি কিভাবে পাবেন তা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না তো এই সুবিধাটি পেতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এখানে বেনিফিটসে কিন্তু লেখায় রয়েছে দে আর এলিজিবল ফর সিক্স থাউজেন্ড মান্থলি পেনশন জয়েন্টলি অর্থাৎ আপনারা কিন্তু ছ টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন তো আপনি যদি ছ হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেতে চান আপনাকে কি কি শর্ত পালন করতে হবে চলুন দেখে নিচ্ছি এলিজিবিলিটি যা রয়েছে আপনারা দেখতেই পারছেন আপনাকে কিন্তু অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনি এই ছ হাজার টাকা করে পেয়ে যাবেন তারপর আপনাকে কিন্তু একজন লেবার হতে হবে অর্থাৎ যে কোনো কর্মচারী হতে হবে কিন্তু আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই টাকাটি পাবেন না এরপর আপনাদের বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে অর্থাৎ আপনি যদি ১৬ বছর বয়সেই এই প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু আপনি আঠেরো বছর বয়স থেকেই এই সুবিধাটি ভোগ করতে পারবেন তারপর যা লেখা রয়েছে দেখতেই পারছেন মান্থলি ইনকাম ইজ বিলো ফিফটিন থাউজেন্ড অর নট এ মেম্বার অফ ইপিএফও ইএসআইসি এনপিএস গভস ফান্ডেড অর্থাৎ আপনার মাসের ইনকাম কিন্তু পনেরো হাজার টাকার নিচে হতে হবে আপনার মাসের ইনকাম যদি পনেরো হাজার টাকার ওপরে হয় তাহলে কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন না তার পাশাপাশি গভর্নমেন্ট কোনো স্কিম অর্থাৎ ইপিএফও ইএসআইসি এনপিএস এইসব স্কিমে যদি আপনি জড়িত থাকেন এই সব স্কিমের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন না তো আপনি যে এই টাকাটি পাবেন তা কিভাবে পাবেন চলুন দেখে নিচ্ছি আপনাকে কিন্তু সবার প্রথমেই মানধন ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে তারপর আপনি এই জায়গাটি স্ক্রল করবেন স্ক্রল করার পাশাপাশি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যা লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও এখানে কিন্তু আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রম এলিজিবিলিটি ইয়োগী মনধন যোজনা এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারপর আপনার অ্যাপ্লাইটি সম্পূর্ণ হলে আপনার সব কিছু ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন